অনুষ্ঠানে উপস্থিত আছেন দুই কিংবদন্তি হোমিও চিকিৎসক ডাক্তার পার্থসারথি মল্লিক এবং ডাক্তার প্রকাশ মল্লিক, যারা ডাক্তার পি মল্লিক নামেই বিখ্যাত, যাদেরকে ঘিরে একটা স্লোগানের জন্ম হয়েছে, যে রোগ সারে না কোনো প্যাথিতে তার জন্য ডাক্তার পি মল্লিক আছেন। তাই বুঝতেই পারছেন তারা অন্যান্য চিকিৎসকদের থেকে স্বভাবতই আলাদা। আমি প্রথমেই ডাক্তার প্রকাশ মল্লিকের কাছে যাব। স্যার, আপনি তো ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে বা ক্যান্সারের চিকিৎসা করে থাকেন, গত 37 বছর ধরে ক্যান্সারের চিকিৎসা করছেন, তো ক্যান্সারে হোমিওপ্যাথিতে কতটা ফলপ্রসূ স্যার? হ্যাঁ, প্রথমে আমি সমস্ত দর্শকদের আমি নমস্কার জানাচ্ছি। ক্যান্সারের আমি 37 বছর ধরে চিকিৎসা করছি এবং মূলত যে সমস্ত ক্যান্সার পেশেন্টগুলো আমাদের কাছে আসে তারা কিন্তু মডার্ন সায়েন্স অর্থাৎ এলোপ্যাথি সায়েন্সে ফেল করে আসে। অনেক সময় তারা কেমোথেরাপি আফটার কেমোথেরাপি আসে এবং অনেক সময় হয় কি তাদের এত যন্ত্রণা হয় সে যন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আসে এবং অ্যাকচুয়ালি হয় কি যে এই যন্ত্রণার ওষুধ এলোপ্যাথি ডাক্তারবাবু দিতে ভয় পান কারণ তার সাইড এফেক্টের জন্য এবং তখন বলে অল্টারনেটিভ কোনো প্যাথি আপনি করুন। তখন পেশেন্টকে বলে না যে কোন প্যাথি করেন। সেটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা ক্যান্সার বিশেষজ্ঞ হসপিটাল হিসেবে পরিচিত তারাও এই কথাটা বলে। এবং মজার কথা হলো এই যে ক্যান্সারের পেন কমানোর জন্যে যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয় তার প্রথম সিটিংয়ে লাগে 10,000 টাকা, পরে যদি সেটা আরও বেশি যন্ত্রণাদায়ক হয় অর্থাৎ নিউরোলজিক্যাল লেভেলে চলে যায় তখন 1,19,000 টাকা লাগে। অথচ সেখানে আমাদের 1,000 টাকার ওষুধে তারা ভালো থাকে, দীর্ঘদিন বেঁচে থাকে। ক্যান্সার ভালো করে দিয়েছি এটা বলা বোধহয় অপরাধ। তবে ক্যান্সারের পেশেন্টগুলো আমরা পাই 3rd stage, 4th stage, সেই পেশেন্টকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে, যন্ত্রণাহীন ক্ষরণহীন এবং দিব্য জীবন লাভ করেছে এবং তারা কিন্তু নর্মাল ওয়ার্কও করছে। যেমন আমার একজন উকিল, তিনি ক্যান্সার কীরকম পেশেন্ট মানে এটা শুনলে অবাক হবেন, যে তাকে স্ট্রেচারে করে বাড়িতে আনতে হয়েছিল এবং বাড়িতে আনার পরে তখন আমাদের কাছে ওষুধ খেয়ে তিনি কিন্তু উঠেছেন এবং তিনি খুব মানে অ্যাকচুয়ালি সফিস্টিকেটেড লোক আর কি, বিলাসী লোক। এবং তিনি আবার চুল ছেড়েছেন, চুলে আবার কলম দিয়েছেন, কিন্তু কলম দেওয়াটা কিন্তু ক্যান্সার পেশেন্টের কাছে ঠিক না। এবং সেই ক্ষেত্রে তিনি এখন আমার কাছে আসার সময় পান না, তিনি বলছেন যে আমি তো প্র্যাকটিস নিয়ে স্যার খুব ব্যস্ত, আমার স্ত্রীকে পাঠাচ্ছি। তার মানে কি তিনি ভাবতেই পারছেন না যে ক্যান্সার পেশেন্ট নর্মাল জীবনযাপন করছে। এরকম আমাদের অসংখ্য পেশেন্ট আছে সারা বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। এবং কিছুদিন আগে আমাদের একটি ক্যান্সার হসপিটাল, রাজীব গান্ধী ক্যান্সার হসপিটালের যে ডাক্তার তার এক আত্মীয় আমার কাছে ট্রিটমেন্ট করে ভালো আছে, উমেশ ত্যাগী বলে। এবং সেই ক্ষেত্রে বলতে পারি যে হোমিওপ্যাথিতে ক্যান্সারের ভবিষ্যৎ আছে। এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই যে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে যে যাদের ক্যান্সার হয়েছে বিজ্ঞানীরা বলছেন, ফোনটা নিয়ে নাও, একটা ফোন কল আছে, আমরা ফোন কলটাকে একটু রিসিভ করে নিই। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আপনাকে এটা দেখতে হবে কোন ইনফেকশন আছে কিনা এবং অ্যাকিউট ভাবে আমি একটা ওষুধ বলছি, ইপিকা 200, দুটো করে বড়ি 3 বার খান, যদি ভালো হয়ে যায় ভালো, আর ঠান্ডা লাগাবেন না, কোল্ড ড্রিঙ্কস খাবেন না। আর একটা ব্যাপার হচ্ছে গার্গিল করবেন, কিন্তু গার্গিল করতে যেটা ভুল হয় সেটা হচ্ছে কিছু গলায় জড়িয়ে নেবেন। তার কারণ আমরা অনেক পেশেন্টকে বলি গার্গিল করতে, গার্গিল করার পর বলছে ডাক্তারবাবু আমার বেড়ে গেছে। কেন বেড়েছে না, আমরা ছোটোবেলায় পড়েছি যে যদি কোনো জায়গায় গরম হয় তাহলে ঠান্ডা বাতাস আসবে, তাই আপনি যখন গার্গিল করে গরম ও জলটা দিচ্ছেন তখন কি হবে, তখন গরম বাতাস ঠান্ডা বাতাসটা এসে এখানে অ্যাটাক করবে। সেই জন্যে গলায় কিছু জড়িয়ে নেবেন, আর তা না হলে আপনি পরবর্তী ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে ভালো থাকবে। যাই হোক, আমি আগের যে প্রশ্নটা বিষয়ে বলছিলাম ক্যান্সার বিষয়ে, এবং সেই ব্যাপারটা হচ্ছে যে যাদের হেরিডিটারি ক্যান্সার অর্থাৎ কোনো মায়ের যদি ক্যান্সার হয়ে থাকে তার সন্তান সন্ততি বা মেয়ের হওয়ার সম্ভাবনা, এবং সেই হিস্ট্রি থেকে যদি আমরা যাদের ক্যান্সার হয়েছে তাদের ভাবি প্রজন্মকে যদি হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করা যায় তাহলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। আরেকবার স্যার একটু আপনাকে থামাচ্ছি, একটা ফোন কল আছে আমরা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি।
আপনার নাম? আমার নাম গৌতম হালদার। আচ্ছা, আপনি বলুন আপনার কি সমস্যা? সমস্যা ডাক্তার, ওই 4-5 দিন হচ্ছে এরকম পেটে গ্যাস হয়ে যায়, কম্বল হচ্ছে। এইগুলোর জন্য আপনাকে ওষুধ খেতে থাকুন, শুনতে থাকুন, এইগুলোর জন্য আপনাকে ওষুধ খেতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, যাদের গ্যাস অম্বল হচ্ছে মানে আপনি নিশ্চয়ই ঠিকঠাক টাইমে খাচ্ছেন না, পরিমাণে কম খাবেন, বারে বেশি খাবেন, এবং জলটা বেশি খেতে হবে। আর আমি সম্ভবত এই যারা গ্যাসে ভোগে তারা খুব তাড়াতাড়ি খায়, চিবিয়ে চিবিয়ে খায় না, চিবিয়ে খেতে হবে। আর হোমিওপ্যাথি ওষুধ আপনি যদি নির্দিষ্টভাবে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান তাহলে কোনো অসুবিধা হবে না এবং কোনো সাইড এফেক্ট হবে না। এবং যদি আপনি অ্যান্টাসিড খান, অ্যান্টাসিডের লেয়ার ডিপোজিশন হয়ে গিয়ে সেখানে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এটা আমি বলছি না, বিজ্ঞানীরা বলছে। একদমই স্যার। আমি এবার ডাক্তার পার্থসারথি মল্লিকের কাছে আসব। আপনার পিতা ডাক্তার প্রকাশ মল্লিক তো ক্যান্সারের চিকিৎসা করছেন এবং আপনিও করছেন, আপনি কতটা এই সফলতা অর্জন করেছেন? প্রথমে সবাইকে নমস্কার। আসলে ক্যান্সারটা দিয়ে আমার জীবনের প্রথম হাতে খুঁড়ি এই প্রফেশনে, এইটুকু বলতে পারি। তো সেই ক্ষেত্র থেকে ক্যান্সারের যদি কথা বলাই যায় তাহলে একটা আমার অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমি একটা ফোন কল রিসিভ করে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোনপুর থেকে ভাস্বতী সেনগুপ্ত বলছি, স্যার এর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনার কি সমস্যা বলুন, স্যার শুনছেন। স্যার, আমি না আমাদের বেশ কয়েকবার হোমিওপ্যাথি ওষুধ হানিম্যান থেকে নিয়ে বা ডক্টর দেখিয়ে খেয়েছি, কিন্তু আমার সারা শরীরের মধ্যে অনেকটা ছোট 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 আঁচিল হয়েছে। সে আঁচিল আমার কিছুতেই যাচ্ছে না, কত রকম ওষুধ দিয়েছে স্যার আমার যাচ্ছে না। আমার ভয় থেকে আরো বেশি বেড়ে যাবে নাকি, আমার সেই ভয় স্যার। আপনি আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স অ্যারাউন্ড 50। 50, আপনি শুনতে থাকুন স্যার বলছেন সমাধান। হ্যাঁ অবশ্যই, আপনি আপনাকে ডাক্তার দেখাতে হবে এবং এখানে অ্যালার্জিক একটা টেস্ট করে নিলে ভালো হয়, কোন কোন খাবার থেকে আপনার এই রিয়াকশানটা হচ্ছে সেটা যদি বন্ধ করা যায়, নাহলে যতই ওষুধ খান না কেন আপনার পুরোপুরি ভালো হবে না। তবে অ্যালার্জির ক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বেস্ট, আপনি হতাশ হবেন না, ভাবনার কোনো কারণ নেই, আপনি চিকিৎসা করুন। আশা করছি আপনি 100% ভালো হবেন। অ্যালোপ্যাথিতে কোটারি করে, আফটার কোটারিয়ে কিন্তু তার প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আমি বলবো হোমিওপ্যাথি চিকিৎসা বেস্ট। তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কয়েকটা টেস্ট করে নেবেন, বিশেষ করে অ্যালার্জি টেস্ট, IgE টোটাল এবং ব্লাড টেস্ট ফর অ্যালার্জি, এবং যদি সম্ভব হয়, যদি হিস্ট্রিতে পাওয়া যায়, তাহলে টিবি গোল্ড বলে একটা ব্যাপার আছে। তবে এগুলো সবই ডাক্তারবাবু লিখে দিলে তবেই টেস্টগুলো করা সম্ভব এবং আপনি ভালো হয়ে যাবেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ স্যার। আর আমি ডাক্তার পার্থসারথি মল্লিকের কাছে শুনছি। হ্যাঁ, যে বিষয়টা ছিলাম ক্যান্সারের ব্যাপারটা, ক্যান্সারের ব্যাপারটাতে প্রথম কথা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট আছে, কিন্তু এটা পুরোপুরি কিওর করা যায় না, এই ক্ষেত্রে রিলিফ দেওয়া যায় এবং রিলিফ দেওয়া যায়, যেটা আগেও পূর্ব আমার পিতা অর্থাৎ ডাক্তার পি মল্লিক সিনিয়র বলেছেন। এবং সেই ক্ষেত্রেই আমি আমার একটা অভিজ্ঞতা যেটা বলতে চাইছিলাম বা চাইছি, সেটা হচ্ছে আপনার একটা ব্রেস্ট ক্যান্সার। আমার বাবা যেহেতু অনেক সময় হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য বিদেশে যান, এই রকমই একটা সময় বিদেশে গিয়েছিলেন এবং সেই সময়ই ওই পেশেন্ট আসেন তার ব্যথা কমানোর জন্য এবং ব্রেস্টে মারাত্মক ব্যথা হয়। তো সেই ক্ষেত্র থেকে তাকে আমরা কিছুদিন ধরে মানে মাথাটা প্রচুর যন্ত্রণা করে মাঝে মাঝে। কখন যন্ত্রণা করে? হ্যাঁ, যন্ত্রণাটা কখন হয়? মাথার যন্ত্রণার ভালো ওষুধ আছে, কিন্তু মাথা থাকলে মাথা ব্যথা হবেই। তবে ঘটনা হলো এই যে আপনার রোদ্দুরের জন্য হতে পারে, পেটে গ্যাসের জন্য অনেক সময় হতে পারে, টেনশন থাকলে হতে পারে এবং কোনো কাজের প্রেশার থাকলে হতে পারে। সেইটা ডাক্তারবাবুকে দেখিয়ে নির্দিষ্টভাবে যদি ওষুধ গ্রহণ করেন তাহলে আপনার মাথার যন্ত্রণা চলে যাবে। আবার মাথার যন্ত্রণাটাকে যদি টাইমলি হয়, তাকে আমরা মাইগ্রেন বলি, যদি আধকপালে হয় অর্থাৎ আর্ধেকটা কপালে, কখনো ডান দিক কখনো বাঁ দিক, সেই সবগুলো লক্ষণ ভিত্তিকভাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে আপনার মাথার যন্ত্রণা চলে যাবে। যদি তাতেও না যায় তাহলে কিন্তু আপনাকে একটা স্ক্যান করতে হবে, কারণ অনেক সময় ব্রেন টিউমার থাকে, আপনাকে ভয় পাওয়াচ্ছি না, কি হতে পারে সম্ভাব্য কারণটা আপনাকে বলছি। তাই এক্ষেত্রে আমি বলবো যে আপনি চিকিৎসকের পরামর্শ, মাথা কিন্তু একটি জটিল বস্তু এবং সেই জন্যে তাকে অবহেলা করবেন না,
চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খান, আপনি অবশ্যই ভালো থাকবেন। হ্যাঁ, সেই ক্ষেত্র থেকে ওনাকে আমি মধু দিতে বলেছিলাম, যে মধু নিয়ে একটা ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে প্রচুর রিসার্চও হয়েছিল। সেই রিসার্চের একটা পেপার থেকে আমার পিতা সেটি আমায় দেখায় এবং সেটার কতটা এফিকেসি, সেই এফিকেসি থেকেই আমার মনে হয়েছে সেই জায়গাটা মধু দিলে সেই মধুটা অনেকটা এফেক্টিভ হবে। তো সেই ক্ষেত্র থেকে আমি সেই পেশেন্টকে হয়তো আমার পিতা যে মেডিসিনগুলো দিচ্ছিলেন সেই মেডিসিনগুলো একইভাবে চলছিল, কিন্তু তার সঙ্গে তাকে অ্যাডিং যে ম্যানেজমেন্টটা বললাম সেই ম্যানেজমেন্টটা হচ্ছে মধু, তাতে কিন্তু অনেকটা বেটার ছিল। এক্ষেত্রে একটা মধুর ব্যাপারে বলবো যে মধু কিন্তু অ্যাকচুয়ালি যে মধুটা কিন্তু এখানে ফোন কল সেকেন্ড গ্রেডের মধু, মানে যদি অরিজিনাল হয় ভালো, নাহলে ডাবরেটটা সেকেন্ড গ্রেডের মধু বলা যায়। আচ্ছা আচ্ছা, আমি একটা ফোন কল এসেছে, ফোন কলটা হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দাদা বনগাঁ থেকে বলছি। হ্যাঁ বলুন। অমিত রায়। আচ্ছা বলুন, কি সমস্যা? আমি অ্যাকচুয়ালি আমার ভাইয়ের জন্য জানতে চাই। হ্যাঁ বলুন। ভাইয়ের হচ্ছে 18 বছর বয়স। হ্যাঁ। তা মানে কিছুদিন ধরে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাচ্ছে এগুলো বেশি রিচও খাচ্ছে না, থেকে থেকে পেটে ব্যথা খুব হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। যেটুকু শুনতে থাকলাম, আপনার ভাইয়ের গলব্লাডারে স্টোন হতে পারে, জল বেশি খেতে বলুন, একটা ইউএসজি করতে বলুন, তাহলে ডিটেকশন হয়ে যাবে হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দ্য পেন, অ্যাবডোমেনে পেন, এবং সেটা দেখলে আমার আশা করছি এটা হোমিওপ্যাথি ওষুধ খেলে অনেক সময় অ্যাপেন্ডিসাইটিসেরও ব্যথা হতে পারে, রেডিয়েটিং পেন হতে পারে, এবং সেইগুলো দেখে যদি ট্রিটমেন্ট করে নেওয়া যায় তাহলে যেহেতু অল্প বয়স ইমিডিয়েট একটা ইউএসজি করে দেখে নিন, তারপরে হোমিওপ্যাথি চিকিৎসা করুন, অবশ্যই ভালো হবে, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনার ভাইকে জল খেতে বলুন, যখন পেট ব্যথা করবে তখন লেবু জল গরম জল করে খেলে কিছুটা রিলিফ পাবে, অবশ্যই ইউএসজি এখানে দরকার, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে আপনি ভালো থাকবেন। একদমই, আমি দর্শকদের অনুরোধ করব, যদি আপনারা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে যে দুটো বুকিং নাম্বার আমরা বলছি সেই দুটো বুকিং নাম্বারে আপনারা বুক করে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে পারেন। নাম্বার দুটি হলো 9830234 87 এবং 9088633308। এই দুটি নম্বরে আপনারা সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ওনাদের সঙ্গে সলা পরামর্শ করতে পারেন। আমি স্যারের কাছে আরেকবার আসবো। স্যার, স্যার বয়স্ক ব্যক্তিদের আমরা দেখতে পাচ্ছি যে এখন খুব যন্ত্রণাদায়ক একটা রোগ হচ্ছে, এটা যদিও আগেও ছিল, সেটা হচ্ছে আর্থারাইটিস। এই আর্থারাইটিস কি স্যার হোমিওপ্যাথি চিকিৎসাতে সম্ভব? অ্যাকচুয়ালি আর্থারাইটিসটা একটা অনেকগুলো আর্থারাইটিস আছে, রিউমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, কিন্তু আর্থারাইটিস যেখানে অস্টিও আর্থারাইটিস হচ্ছে সেখানে কিন্তু হাড়টা ক্ষয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি খুব ভালো কাজ দেয়, এবং শুধু তাই নয়, এবং অনেকে এটাকে বলছেন যে এটাকে রিপ্ল্যান্টেশন করে দেওয়ার কথা, এবং অ্যাকচুয়ালি আমাদের হোমিওপ্যাথি ওষুধে কিছুটা ন্যাচারাল পদ্ধতি, হোমিওপ্যাথি ইজ এ ন্যাচারাল প্যাথি, এবং সেই দৃষ্টিকোণ থেকে ন্যাচারাল ওয়েতে কিন্তু ওটাকে আপনার সাপ্লিমেন্ট করতে পারে, কিন্তু 100% হবে না। কিন্তু আপনি এলোপ্যাথি না খেয়ে হোমিওপ্যাথি কেন খাবেন না? এলোপ্যাথি খেলে কিন্তু পেন কিলিং যদি খান তাহলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই দৃষ্টিকোণ থেকে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন খুব ভালো। এবং নট অনলি দ্যাট, যদি আপনি টনসিলাইটিসের ব্যাড এফেক্ট থেকে, অর্থাৎ টনসিলাইটিস ম্যাল্টিটেড হলে এবং টনসিলে যে স্ট্রেপটোকক্কাস হিমোলিটিকাস বলে একটা জাম থাকে, সেই জামটা কিন্তু যখন ব্লাডে গিয়ে আপনার হার্টকে ভাল্ভকে নষ্ট করে দিতে পারে। নট অনলি দ্যাট, অল জয়েন্ট পেইনস আর ওকার ডিপ ফর দ্যাট, এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের আপনার ভবিষ্যতে হার্টের প্রবলেম সলভ হয়ে যাবে, এবং ভবিষ্যতে জয়েন্ট পেনের ডিসলোকেশন অনেক সময় বেঁকে যায় হাত পাগুলো, সেগুলো হবে না। অবশ্যই এখানে খাদ্য খাদকের কিছু ভূমিকা আছে, সেগুলো যদি আমরা ব্যবহার করি হোমিওপ্যাথি চিকিৎসাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। একদমই একদম, এই প্রসঙ্গ টেনেই আমি কথাটা বলবো, খাদ্য খাদকের যে ভূমিকাটা সেটা কিন্তু একটা বিশাল ভূমিকা, এবং তার সঙ্গে একটা পড়ে রইল ম্যানেজমেন্ট। খাদ্য খাদক বলতে আমরা যেগুলো বলি, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, টমেটো, এবং যেটা মাটন এবং রেড মিট যে জাতীয় এইসব খাদ্যগুলো যদি আমরা বন্ধ করি তাহলে কিন্তু অনেকটা ভালো থাকার জায়গা আছে, তার সঙ্গে কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা কিন্তু অনেকটা বেটার জায়গায় দেবে। এছাড়াও ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে, প্রথমত অ্যাকিউট স্টেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আইস শেক দেওয়ার জন্য, এছাড়াও কিন্তু যদি ক্রনিক হয় তাহলে সেক্ষেত্রে হট প্যাডটা ইউজ করলে অনেকটা কিন্তু ভালো থাকতে পারবেন, এটুকু বলতে পারি আমি। স্যার এক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটাও মনে হয় একটা বিশেষ গুরুত্বপূর্ণ। একদম লাইফস্টাইল, যে আমরা এখন হাঁটাহাঁটি করতে হবে,
এবং এই যে অস্টিও আর্থ্রাইটিসের সঙ্গে অস্টিওপোরোসিস মানে তার ভেতরে ভেঙে যাচ্ছে এবং ক্যালসিয়াম ডিপোজিশন, এবং অনেকে ভুল করেন যে যখন একটু বয়স হয়ে যাচ্ছে বিশেষ করে মহিলারা যখন মেনসুরেশনটা বন্ধ হয়ে যাচ্ছে তখন তার কিন্তু হরমোনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তার কিন্তু ক্যালসিয়াম লেভেলটা কমে যাচ্ছে, অনেকেই কিন্তু সে ক্যালসিয়াম খেতে শুরু করে, বা ডিপোজিশন অফ ক্যালসিয়াম ভেরি ডেঞ্জারাস। সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খেলে এটা কোনো সম্ভাবনা নেই এবং ভালো থাকবে। আমি একটা ফোন কল নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন বলুন, কি সমস্যা বলুন। আপনাকে একবার দেখেছিলাম প্রায় 5 বছর আগে, আমি এখনো ভালো আছি কিন্তু একটু অসুবিধা এখনো দেখা যাচ্ছে। 5 বছর আগে দেখি আমি ভালো ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার এখন সমস্যাটা কি? এখন সমস্যা আছে, আমার তো মানে পায়খানায় রক্ত পড়তে হবে, আপনার কাছে দেখলাম। আচ্ছা, অনেকটা ভালো আছি কিন্তু মানে পুরো ভালো হয়ে গেছে। আচ্ছা, এখন মাংস টাংস খাওয়ার জন্য আবার একটু বেরোচ্ছে। আপনার বয়সটা কত দাদা? বয়সটা কত? বয়স আমার 42 বছর। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, স্যার বলছেন শুনুন। এখানেও কিন্তু ওই যে আপনার অর্শে অর্থ পড়ছিল, আগে দেখিয়েছিলেন ভালো ছিলেন, কিন্তু এটা কন্টিনিউশন করার দরকার এবং মাংস খাওয়াটা একদম বন্ধ করে দিতে হবে। তার সঙ্গে আবার আপনাকে হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে। আপনাকে ভয় পাওয়াচ্ছি না, একটা কথা বলি, যদি আপনি এটা চিকিৎসা না করেন ভবিষ্যতে কিন্তু অ্যানাল ক্যান্সার হয়ে যেতে পারে। সেই জন্যে আপনার ওই জায়গাটা পুরো হাইজিন মেনটেন করতে হবে, স্যাবলম দিয়ে পরিষ্কার করতে হবে, দরকার হলে আপনাকে ওটা ভ্যাপার নিতে হবে, সিসবাদ নিতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হোমিওপ্যাথি মেডিসিন খেলে কিন্তু ভবিষ্যতে আপনি বড় ভয়াবহ রোগের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। দেরি না করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যেহেতু আমাদেরকে চেনেন সে যোগাযোগ করলে ভালো হবে। ঠিক আছে দাদা, আমি স্যারের কাছে পরবর্তী প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভার কি স্যার হোমিওপ্যাথিতে চিকিৎসা সম্ভব? একদম সম্ভব, এবং ফ্যাটি লিভার মানে লিভারে চর্বি জমে যাওয়া, এবং সেই লিভারে চর্বি কেন জমে যদি যারা অ্যালকোহল টেক করে তার জন্য হতে পারে, আর খাওয়া দাওয়া, ফাস্ট ফুড ইজ দ্য ওয়ান অফ দি কজ ফর দ্যাট, এবং সেই কারণেই আপনাকে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করতে হবে, জল বেশি খেতে হবে, আর যদি আপনি ট্রিটমেন্ট না করেন, লাইফস্টাইল চেঞ্জ না করেন, তাহলে কিন্তু ওই ফ্যাটি লিভার থেকে কিন্তু সিরোসিস অফ লিভার হয়ে যাবে। সিরোসিস অফ লিভার মানে ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, এবং সেই জন্যেই হোমিওপ্যাথি ওষুধ ইজ দ্য বেটার। এবং যখন আপনি কোনো মডার্ন সায়েন্সের অর্থাৎ এলোপ্যাথিক মডার্ন সায়েন্স বলে যাকে বলা হয়, তো যদি ওষুধ খান লিভারের ওষুধ খান, অনেকে এখন প্রচার হচ্ছে অনেকেই যে লিভারের ওষুধ খেলে ভালো থাকবেন, অম্বল সেরে যাবে, কিন্তু লিভারের যে ওষুধগুলো পাওয়া যায় বাজারে তার গায়ে দেখবেন লেখা আছে লিভার স্টিমুলেটিভস, লিভার ক্যান নট কিওর বাই দ্যাট মেডিসিন। হোমিওপ্যাথি মেডিসিন ওনলি মেডিসিন, কিউরেটিভ মেডিসিন, এবং সেটা শুধু যদি আপনি খান, এবং এটা আপনার একটা ওয়ার্নিং দিল বডি, যদি আপনি প্রমাণ পান যে এটা আপনাকে ফ্যাটি লিভার তাহলে সে বমি বমি ভাব হবে, এবং এটা যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন ভবিষ্যতে সিরিয়াস অফ লিভারের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। দ্যাট ইজ সেই ওয়ার্নিংটা ঈশ্বর আপনাকে দিয়েছে, আপনি সেটা কতটা মেনটেন করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার বাঁচার জন্য সেটা আপনার উপরে নির্ভর করছে। একদম স্যার, আপনারা যদি দর্শকদের বলবো, আপনারা যদি স্যারকে স্যারের সঙ্গে পরামর্শ করতে চান তাহলে যে দুটো বুকিং নাম্বার আমরা বলছি সেই দুটো বুকিং নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। নাম্বার দুটি হলো 9830234 87 এবং 9086333308। নাম্বার দুটি আরেকবার বলছি, 9830234 87 এবং 9086333308। একটা ফোন কল আমরা নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বল, শুনতে পাচ্ছি বলুন। হ্যালো, হ্যাঁ ডাক্তার স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন। আপ সুনতে রহিয়ে। আপ अभी अभी আপ রাস্টাক্স 200 লেনা, আপনি ঠিক হয়ে জানা, একুইট প্রবলেম সলভ হয়ে জানা, কিন্তু লেকিন অ্যাকচুয়ালি যে আপনি পরবর্তী ক্ষেত্রে আপনার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকতে পারে, ডাক্তার দেখিয়ে সেই ওষুধটা যদি খান তাহলে ভালো হবে। আপাতত রাস্টাক্স 200 খান, আপনার এই বৃষ্টিতে ভিজে কারণে হয়েছে এটা চলে যাবে। একদমই, আমরা একটু অন্য প্রসঙ্গে আসব,
সেটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ থেকে স্যার আপনি মুসলিম বন্ধু উপাধি পেয়েছেন, এটা কেন স্যার? অ্যাকচুয়ালি মুসলিম বন্ধু, অ্যাজ এ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আমাদের প্রচুর পেশেন্ট আছে এবং ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আমি আন্তর্জাতিক সভাপতি এবং সেই কারণে বাংলাদেশে আমাদের সংগঠনটা অনেক মজবুত এবং 64টা জেলায় প্রায় কাজ হয়। এবং এক্ষেত্রে আমার মনে হয়েছে আমার যে মুসলিম পেশেন্ট আমাদের দেশেও প্রায় 60% মুসলিম পেশেন্ট এবং তারা আমাকে খুব ট্রাস্ট করে। এবং আমার এখন যে সাম্প্রদায়িক হানাহানি এটা তো কখনোই কাঙ্ক্ষিত নয়। আমি যখন প্রথম বাংলাদেশ গেলাম তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি হিন্দু হয়ে বারবার কেন আমাদের দেশে আসেন, তখন আমি সাংবাদিকদের উত্তরে বলেছিলাম যে আসলে আমি একজন ডাক্তার, আমার কোনো ধর্ম নেই। মুসলিমের ব্যথা ব্যথা হলে কি আলাদা যন্ত্রণা হয়, পেট ব্যথা হলে কি আলাদা যন্ত্রণা হয়, এইসব কথাবার্তাগুলো যখন তারা শুনলো এবং তাই নয়। এবং হযরত মুহাম্মদ একটা জায়গায় বলেছেন যে কালো জিরে সেটা মৃত্যু ছাড়া সমস্ত ওষুধ হতে পারে, পরবর্তীকালে নেজালা স্যাটাইভা বলে আমি একটা ওষুধ তৈরি করে বন্ধাত্ব এবং অন্যান্য বিষয়ে ভালো কাজ পেয়েছি। এবং তখন আমি এই যে কোরআনটাকে একবার বাংলার অনুবাদটা আমি পড়তে শুরু করলাম এবং তখন আমি মুসলিমদের যে ইসলাম ধর্মের যে কি মহত্ব সেটার জন্য আমি একটা বই লিখলাম ইসলাম ধর্মের মানে সৌন্দর্য, এবং এই বইটি পুরস্কৃত হয়েছে, সমালোচিত হয়েছে, কিন্তু এই জন্যেই ওরা আমাকে মুসলিম বেঁধে। এবং গিরিশচন্দ্র সেন প্রথম কোরআন অনুবাদ করেছিলেন, একটা সমালোচনায় বলা হয়েছে যে গিরিশচন্দ্র সেনের পর প্রকাশ মল্লিক এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যই কাজটা করেছে, এই জন্যই আমাকে মুসলিম বন্ধু উপাধিতে ভূষিত করেছে। অনেক ধন্যবাদ স্যার। বর্তমানে আমরা একটু মানে বর্তমান সময়ের প্রসঙ্গে একটু আসব, সেটা হচ্ছে বর্তমানে পর্নোগ্রাফি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, টিভিতে আমরা রোজই দেখতে পাচ্ছি। এই পর্নোগ্রাফিও বর্তমান সমাজের সঙ্গে কিভাবে সম্পর্কিত সে সম্পর্কে স্যার যদি কিছু বলেন। আসলে পর্নোগ্রাফি নিয়ে এখন ইদানিং অনেক কেস টেস হচ্ছে এবং সমাজে, আসলে পর্নোগ্রাফি এটা কিন্তু একটা সমাজের অভিশাপ বলা যায় অন্যদিক থেকে। সেটা কি হলো না, মানুষ দেখতে ভালোবাসে এবং দেখা যাচ্ছে যখন সে একা একা থাকছে তখন কি হয় তার নিজের সেক্সুয়াল যে প্লেজারটা পাওয়ার জন্যে, এবং যারা সিঙ্গেল তারা এটা বেশি করে থাকে। এবং তাছাড়াও আদিম প্রবৃত্তি, মানুষ যখন আদিম যুগে ছিল যখন সেক্সুয়ালে কোনো বেরিয়ার ছিল না, পরে সোসাইটি তৈরি করার জন্যে যখন আমরা সেটাকে বিয়ে প্রথা করলাম একটা মানে একটা লিমিটেশনের মধ্যে আনলাম, এবং সেইটা লিমিটেশন মানুষের কিন্তু আদিম প্রবৃত্তিটা রয়ে গেছে। এবং সেই জন্য আমাদের হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউ বলা হয় যে মানে কসমোপলিটন মেন্টালিটি, পলিগ্যামি, এবং সেই জন্যে তখন কিন্তু পলিগ্যামিটা কোনো ফ্যাক্টর ছিল না। এবং যখন মনোগ্যামি করতে গিয়ে এই জন্যে এখন পর্নোগ্রাফির এত রমরমা ব্যবসা এবং এর রমরমা কাণ্ড ঘটে, এবং ফেসবুকের কারণে মানুষ এটাকে খুব নিজে নিজে আপনভাবে দেখতে পারে এবং তাতে কোনো সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয় না, অথচ নিজের প্লেজারটা পায়, তাই বোধ হয় এই পর্নের রমরমা। একদমই। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমি একটা লাস্ট প্রশ্ন স্যারকে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি খুব অল্প বয়সের যুবক যুবতীরা কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন, এই কিডনি রোগ কি হোমিওপ্যাথিতে সম্ভব স্যার? অবশ্যই কিডনি রোগের চিকিৎসা সম্ভব, এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে, এবং কিডনি রোগীর ক্ষেত্রে হিমোগ্লোবিনটা কমে যায়, ইরিথ্রোপয়েটিন হরমোন বলে একটা হরমোন আছে যে হরমোনটা মানে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনটা তৈরি হতে দেয় না, এবং সেই জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করলে এটাকেও হিমোগ্লোবিনটা বাড়ানো যায় এবং কিডনিটা কমানো যায়। এবং আমরা এখন প্রচুর, এবং আমরা এই ব্যাপারে একটা বইও লিখেছি এবং সেটা দু তিনটে সংস্করণও হয়েছে, এবং এই বইটি খুব ডিমান্ড আছে, এবং কিডনির চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব। একদমই একদমই। আমি ডাক্তার পার্থসারথি মল্লিকের কাছে শেষ প্রশ্ন নিয়ে আসব, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বিশেষ করে ছোট ছোট মেয়েদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে একটা রোগ তাদের মধ্যে দেখা দিচ্ছে, তা এটা কি হোমিওপ্যাথিতে চিকিৎসা সম্ভব? অবশ্যই হোমিওপ্যাথিতে চিকিৎসা সম্ভব, তবে একটু দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হবে। কিন্তু তার থেকেও বড় কথা যেটা হচ্ছে ম্যানেজমেন্ট, আসলে আমরা লোভ সংবরণ যদি না করতে পারি তাহলে সেক্ষেত্রে কোনো ডিজিজই কখনোই ঠিকঠাক করে ভালো হবে না। তার কারণটা কি, প্রথম কথা হচ্ছে পিসিওডির প্রথম কারণ হচ্ছে আপনার ফাস্টফুড, এবং তার সঙ্গেও এছাড়াও আছে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে স্পাইসি খাওয়া এবং জলটা কম খাওয়া, এবং এই জায়গাটা যদি আমরা মেনটেন করি তাহলে অনেক ক্ষেত্রে ভালো থাকবে। তবে এই ট্রিটমেন্টটা একদম আমাদের হোমিওপ্যাথিতে উইদাউট সার্জারি ভালো ট্রিটমেন্ট, এবং এটাতে অনেকটা কিউরেবল রেট অনেক ভালো এবং ভালো থাকবেন এটুকু বলতে পারি। একদমই একদমই। আমরা দর্শকদের বলবো যদি আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, যে দুটি বুকিং নম্বর, এই দুটি বুকিং নম্বরে আপনারা বুক করে আসতে পারেন। নাম্বার দুটি হলো 9830023487 এবং 9088633308। আজকে একদম সময় শেষ, আজকে এর মতো বিদায় নেব। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকতে সাহায্য করুন। নমস্কার।